আজকে আমরা আছি বারাসাত ডাক বাংলো মোড়ে, এবং এই ডাক বাংলো মোড় থেকে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স কস্তুরিতে। কস্তুরি কিন্তু বারাসাত ডাক বাংলো থেকে 2 মিনিট এগিয়ে আসলে একটা জয়া সিনেমা পড়ে, জয়া সিনেমার পাশের বিল্ডিংটাই হচ্ছে কস্তুরি, আর এই দিকটা গেলে সোজা হেলা বটতলা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু ভোজ আড্ডা। ইলিশ ভাপা, এটা ইলিশ ভাপা, ইলিশ ভাপা, এটা কি আছে? মটন কষা, মটন কষা। এই থালিটার নাম বরিশালের থালি। ওকে স্যার, চাটনি, চাটনি, দই, এটা মিষ্টি দই না টক দই? মিষ্টি দই, মিষ্টি দই। বাহ, দারুণ ব্যাপার। তার সাথে আপনার এক পিস গোলাপ জামুন। গোলাপ জামুন। চলে এসছে আমাদের আজকে কস্তুরি স্পেশাল থালি, যে থালিতে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি ডাল রয়েছে, মটর দিয়ে ডাল এবং বাসন্তী পোলাও রাইস দুটোই কিন্তু থাকছে 50-50 একদম রেশিওতে। তার সঙ্গে ঝুরি আলু ভাজা, বাঙালির এই হলে আর কি চাই। তার সঙ্গে ভেটকি কাটলেট রয়েছে, ভেটকি কতটা রয়েছে এটা আমি পরে দেখবো। প্রন কাটলেট রয়েছে এবং এই দুটো খাওয়ার জন্য কিন্তু মেয়োনিজও এখানে দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে থাকছে এখানে কচু পাতা চিংড়ি, এটা কিন্তু একদম কস্তুরি স্পেশাল, এটা না খেলে কিন্তু কস্তুরির খাবার একেবারে মিস হয়ে যাবে। আর নেক্সট আর একটা থাকছে, এটাও কিন্তু একদম হারিয়ে যাওয়া রান্না বলতে গেলে, শিলে বাটা মাংস। মানে এই মাংসটা কিন্তু শিলে বেটে তৈরি করা হয়, সুতরাং একদম মানে এখনকার বাঙালি রেস্টুরেন্টে এই আইটেমটা পাওয়া যায় না বললেই চলে। এটা খেতে গেলে কিন্তু আপনাকে কস্তুরিতে আসতেই হবে। তার সঙ্গে ইলিশ মাছ, আহাহা, সারা বছর ইলিশ মাছ। এবং ইলিশের সাইজটা আমি দেখাচ্ছি, যথেষ্ট বড় সাইজের কিন্তু ইলিশ থাকছে, ঠিক রয়েছে। তার সঙ্গে মটন কষা, বাঙালির পোলাও আর মটন কষা হলে আর কি চাই বলুন। এর সঙ্গে কিন্তু থাকছে চাটনি, তার সঙ্গে মিষ্টি দই এবং তার সঙ্গে গোলাপ জামুন। থালিতে প্রথমে যেটা ট্রাই করছি একদম বাঙালির ফেভারিট খাবার, সেটা হচ্ছে ডাল এবং ঝুরি আলু ভাজা। নেক্সট ফিশ কাটলেট, এবং ফিশ কাটলেটটা অলরেডি পেজের ভিডিওর জন্য কিন্তু আমি কেটেছি। দেখতে পাচ্ছেন ভেতরে কি পরিমাণে ভেটকি মাছের একদম ভর্তি রয়েছে, আর ওপরের কোটিংটা যেটা রয়েছে ওটা কিন্তু একদমই পাতলা, তার সঙ্গে মেয়োনিজও থাকছে একবারে মাখিয়ে নিয়ে। নেক্সট আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে প্রন কাটলেট, দু পিস কিন্তু থাকে এখানে এবং তার সঙ্গে অবভিয়াসলি মেয়োনিজও থাকছে। ভালো করে বুলিয়ে নিয়ে এটা ট্রাই করছি, সেটা কিন্তু কচু পাতা চিংড়ি, এবং যেটা আমি আগেও বলেছি এটা কিন্তু কস্তুরির একদম সিগনেচার আইটেম। মানে কস্তুরিতে এসে যদি আপনি কচু পাতা চিংড়ি না খান তার মানে আপনার খাওয়া সম্পূর্ণ হয়নি। তো আসলে অবশ্যই কচু পাতা চিংড়িটা অবশ্যই ট্রাই করবেন। নেক্সট আমরা আর একটা যেটা ট্রাই করছি এটা কিন্তু একদমই হারিয়ে যাওয়ার রান্না, সেটা হচ্ছে শিলে বাটা মাংস। মানে মাংসটাকে পুরো শিলে বেটে তবে কিন্তু এই আইটেমটা তৈরি হয়। খেয়ে দেখা যাক কেমন লাগছে শিলে বাটা মাংস। এবার আমরা যেটা ট্রাই করছি এটা ইলিশ মাছ, একদম এটা কিন্তু পদ্মার ইলিশ একেবারে, দেখেই বোঝা যাচ্ছে, ভাঙাটা দেখুন শুধু। নেক্সট আমরা যেটা ট্রাই করছি, এবং বলতে গেলে আজকে শো স্টপার, এবং যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে এটা আমার ফেভারিট খাবার, একেবারে ফেভারিট কম্বো আর কি বলতে গেলে, পোলাও আর মটন কষা। আহাহা, মটনের এরকম নল্লি পিস পেয়েছি দেখতে পাচ্ছেন? আহা, একদম শেষ পাতে কিন্তু মিষ্টি দই। আহাহা, এবং তার সঙ্গে থাকছে পান্তুয়া। এই থালিটার নাম বরিশালের থালি, এর দাম 1099 টাকা। প্রচুর খাওয়া দাওয়া করলাম আজকে আমরা বারাসাত কস্তুরিতে এসে, এবং খাওয়া দাওয়া কেমন লাগলো আপনাদের সেটা জানান আমাকে কমেন্ট বক্সে, টোটাল ভিডিওটা কেমন লাগলো সেটা জানান, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করুন।